অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। রবি, বৃহস্পতি এবং শুক্রের এই নবপঞ্চম রাজযোগ, ছয়টি রাশি ভাগ্য উদয় করতে চলেছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি সূর্যের রাশি পরিবর্তে যে কটি রাশি, পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান। কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আপনি এই রাশির ক্ষেত্রে সাবধান বললেন, কিন্তু এই রাশিকে কেন আপনি এখন ভালো বলছেন? দেখুন, যে জায়গাটাতে আমি সাবধান কোন জায়গাতে বলছি, কোন জায়গাতে ভালো বলছি, সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমি অ্যাক্সিডেন্টের যোগ বলছি, যে জায়গাটাতে বিপত্তির যোগ বলছি, শরীরের দিক থেকে বলছি, কিন্তু বেশ কিছু যোগ আপনাদের আর্থিক দিক থেকে কিন্তু সৌভাগ্য নিয়ে আসবে। মানে সম্পূর্ণরূপে যে খারাপ সেটা কিন্তু নয়। অর্থাৎ আপনার ধরুন শরীরের দিক থেকে খারাপ, কিন্তু আপনার আর্থিক স্থিতির দিকটা ভালো। বর্তমানে রবি মিথুন রাশির ঘরে এবং শুক্র মিথুন রাশির ঘরে অবস্থান করছে এবং বৃহস্পতি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। এই যে বৃহস্পতি, রবি এবং শুক্রের নবপঞ্চম রাজ্য এই ছয় রাশির ভাগ্যোদয় করতে চলেছে। কোন কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো দেখুন, আমি বারবার বলছি, বৃহস্পতি যে যে ভাবের উপর দৃষ্টি দেয় কি না, সেই সে ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ যে হাউসে বস্তাকে অবস্থান করে, তার থেকে যে যে ঘরের উপর দৃষ্টি দেয় সেটা হচ্ছে গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি হচ্ছে শুভ দৃষ্টি। পাশাপাশি শনি যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবকে নাশ করে দেয়। অর্থাৎ শনির স্থিতি ভালো, দৃষ্টি খারাপ। অর্থাৎ এই যে শনির দৃষ্টিতে বিনাশ হয়, এবার কিন্তু বৃহস্পতির দৃষ্টিতে শুভ ফল কিন্তু হয়। অর্থাৎ গঙ্গা জলের মতো, আমি বারবার বলি, বৃহস্পতির দৃষ্টি যে যে ভাবের উপর পড়বে, আপনার সন্তান ভাবের উপর বলে সন্তানের দিক থেকে ভালো হবে, অর্থনৈতিক দিকে ভালো হবে, আর্থিক দিক থেকে ভালো, দ্বিতীয় ভাবের উপর, ধনভাবের উপর পড়লে। আপনার যদি নবম ভাবের উপর পড়ে ভাগ্যোদয় আপনাদের হবে। দশম ভাবের উপর বললে আপনার কর্মোদয়, কর্মের দিকটা ভালো হবে, কেরিয়ার ক্ষেত্রে। সপ্তম ভাবে বললে আপনার দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। এই জায়গাগুলো কিন্তু একাদশভাবে বললে আপনার সফলতা, সাকসেসের জায়গা দেখাচ্ছে। তো এই যে বৃহস্পতি, রবি এবং শুক্রের এই নবপঞ্চম রাজ্য, ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু এই ছয়টি রাশি হতে চলেছে মালামাল। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, ফার্স্ট রাশি। কুম্ভ রাশি এই নবপঞ্চম রাজ্য, আপনার রাশিতে বৃহস্পতি এবং আপনার ঠিক পঞ্চম স্থানে রবি এবং শুক্র, এবং রবি শুক্রের ঠিক নবমে আপনার বৃহস্পতি, এই নবপঞ্চম রাজ্য আপনার আর্থিক স্থিতি বৃদ্ধি করবে। এবং এর পাশাপাশি বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। বিবাহ থেকে, ব্যবসা থেকে এবং সন্তান সুখ থেকে আকস্মিক ধনলাভ, বিদেশ থেকে লাভ, এই সমস্ত কিন্তু কুম্ভ রাশিকে দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার পঞ্চম স্থানে বসে এবং নবম স্থানে আপনার, পঞ্চম স্থানে বৃহস্পতি এবং নবম স্থানে শুক্র এবং রবির অবস্থান, নবপঞ্চম রাজ্য, বৃহস্পতির দৃষ্টি আপনার নবমভাবে, বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশভাবে, বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের দিক থেকে সন্তান সুখ, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা দেখাচ্ছে, শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে এই সময় কিন্তু আপনারা প্রফিট কিন্তু পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনার রাশির
উপর এই বৃহস্পতির দৃষ্টি, আপনার রাশির একাদশভাবে দৃষ্টি এবং আপনার রাশির তৃতীয়ভাবে দৃষ্টি। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, যারা টিচিং লাইনে আছেন, যারা অ্যাডভাইজার, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। বিবাহের দিকটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দেবে, শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে এবং একাদশভাবের উপর দৃষ্টি আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। এই বৃহস্পতির দৃষ্টি এবং নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের তৃতীয়ভাবে শুক্র এবং রবি, পঞ্চমপতি এবং সপ্তমপতি এবং দ্বিতীয়পতি আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, বলবান, এবং আপনাদের নবমপতি এই বৃহস্পতি আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করছে এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে, আপনাদের তৃতীয়ভাবে, আপনাদের সপ্তমভাবে। দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা, ব্যবসার ক্ষেত্রে সন্তান সুখ, আকস্মিক ধনপ্রাপ্তি এবং যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং সরকারি দিক থেকে আপনারা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পাবেন। সরকারি যারা চাকরি করেন সেক্ষেত্রে আপনাদের প্রমোশনের জায়গাটা কিন্তু দেখাচ্ছে। লাভ সফলতা সাকসেসের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার রাশির উপর শুক্র এবং বুধ, শুক্র এবং রবি অবস্থান এবং আপনার নবমভাবে আপনার বৃহস্পতির অবস্থান, এই নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে। অর্থাৎ আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, তৃতীয়পতিকে কানেক্ট করে বিশেষভাবে লাভ কিন্তু সৌভাগ্য কিন্তু দেবে। আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে। সন্তানের সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এ সময় আপনাদের বৃদ্ধি কিন্তু হবে এবং আকস্মিক ধন লাভ এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার হবে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই ফার বেটারমেন্ট কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনার মিথুন রাশির ক্ষেত্রে এই সূর্য, বৃহস্পতি এবং শুক্রের নবপঞ্চম রাজযোগ আপনাদের কিন্তু ভাগ্যোদয় করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এই নবপঞ্চম রাজযোগ আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় নির্দেশ করছে। দৈনিক রোজগার আপনাদের বাড়বে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ধনুরাশি এবং বড় বড় কন্ট্রাক্টগুলো, ব্যবসা ক্ষেত্রে ড্রিলগুলো কিন্তু আপনাদের এই সময় হবে। প্রপার্টি থেকে লাভ, ভূমি সম্পত্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই জায়গাগুলো কিন্তু থাকছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। এই ছিল সূর্য এর রাশি পরিবর্তনে লাভ।